জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হামাসের সাথে সংঘর্ষ হতাহত অনেক ইসরায়েলি সেনা এদিকে ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা জানিয়ে দিব আল শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি বড় ভুল ছিল বলছে নেতানিয়াহু এবারে আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন এবং সবশেষে জানিয়ে দিব ইহুদিবাদী সেনাবাহিনীতে ভয়াবহ সংকট সেনাদের মানসিক সমস্যা আত্মহত্যা অবসর নেওয়া পালানোর প্রবণতা বৃদ্ধি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত হামাসের সাথে সংঘর্ষ হতাহত অনেক ইসরায়েলি সেনা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে মঙ্গলবার দুই জুলাই কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওই সংঘর্ষে ইসরায়েলের দুটি মার্কাভা ট্যাংকে লক্ষ্যবস্তু করে প্রতিরোধ যোদ্ধারা তারা আল ইয়াসিন একশো পাঁচ রকেট দিয়ে ওই ট্যাঙ্ক দুটি উড়িয়ে দেয় এ সময় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয় এছাড়া আরও কয়েকজন নিহত হয় সূত্রটি জানিয়েছে ঘটনায় এখনও ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত সাঁত্রিশ হাজার নয়শো ফিলিস্তিনি নিহত হয় এছাড়া আরও সাতাশি হাজার জন আহত হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের নিয়ে নিহতের সংখ্যা নয়শো জনে দাঁড়িয়ে আছে আল জাজিরা জানিয়েছে বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা হাজার হাজার অনবিষ্কৃত লাশের কারণে মৃতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে সূত্র আল জাজিরা ইসরায়েলি সেনাদের সমাবেশ কেন্দ্র ধ্বংস করল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলিদের সেনাদের একটি সমাবেশ কেন্দ্র ধ্বংস করেছে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই সমাবেশ কেন্দ্রটি ধ্বংস হয় হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে আমরা দখলদার সেনাদের সমাবেশ কেন্দ্রটি লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্য আঘাত করি হিজবুল্লাহ বলেছে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ধীর চেতা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলের কাফর গিলাদি সামরিক ব্যারাকে হিজবুল্লা রকেট হামলা চালিয়েছে এই হামলায়ও ক্ষেপণাস্ত্রগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে সরাসরি আঘাত হানে কাফর গিলাদি এলাকার আরেকটি ইসরায়েলি সামরিক অবস্থানেও লেবাননের হিজবুল্লা যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে লেবাননের হিজবুল হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে হিজবুল্লাহ বলেছে ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে আল শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি বড় ভুল গাজার সবচেয়ে বড় হাসপাতালের প্রধানকে সোমবার মুক্তি দিয়েছে ইসরাইল তাকে সাত মাস আটকে রেখে নির্যাতন করা হয় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই পরিচালকের শিগগিরই মুক্তিকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন গত সাত অক্টোবর ইসরাইল হামাজ যুদ্ধের সূত্রপাত হয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়া সহ বন্দী কয়েক ডজন ফিলিস্তিনিকে নিয়ে গাজায় ফেরত পাঠানো হয়েছে হাস হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে আবু সালামিয়াকেও আটক করার পর গত তেইশ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে হামাস সামরিক অভিযানের জন্য আল শিফা সহ হাসপাতালগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ করে ইসরায়েলের সামরিক বাহিনী তবে হামাস তা অস্বীকার করে আসছে নেতানিয়াহু জানান সিনবেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছেন এক বিবৃতিতে নেতানিয়াহু আরো বলেন শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি একটি গুরুত্ব ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা যার নেতৃত্বে আমাদের লোকজনের অপহরণ হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল তিনি যোগ করেন রাজনৈতিক মহলের অজান্তেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মেট্রোরা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে আমেরিকার ফরেন পলিসি ম্যাগাজিন গতকাল প্রকাশিত নিবন্ধে ম্যাগাজিনটি লিখেছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌজোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে সানার বিশাল অস্ত্রভাণ্ডার পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে চরম মার খাচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান অভিযানে আমেরিকা ব্রিটিশ নৌজোট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে আমেরিকা নৌবাহিনী এবং তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারেনি বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পার্স টুডে জানিয়েছে সামরিক বিশেষজ্ঞদের বক্তব্যের বরাদ দিয়ে ওই মার্কিন ম্যাগাজিনটি আরও লিখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তার আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয় একই সাথে তাদের কাছ কাছে একটি বড় অস্ত্রাগার রয়েছে যা পশ্চিমা নৌজোটের জন্য সমস্যা সৃষ্টি করছে ফরেন পলিসি স্বীকার করেছে যে সানার হামলার লক্ষ্য শুধুমাত্র ইসরায়েল ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমর্থনকারী দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইয়েমেনে হামলাকারী দেশগুলোর সাথে সম্পর্কিত জাহাজগুলো ফরেন পলিসি জানিয়েছে যে মার্কিন নৌবাহিনী এবং দেশটির সামরিক শিল্প সংস্থাগুলো বিশেষ করে রেথিয়ন ইয়েমেনি অস্ত্রের মোকাবেলায় সস্তা অস্ত্র সরবরাহের উপায় খুঁজছে অন্যদিকে আমেরিকান ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে ইয়েমেনের মনুষ্যবিহীন নৌজান বা ড্রোন বোটের বিপুল ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে এগুলোর মধ্যে কিছু যান সত্যি অসাধারণ ও অনন্য লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর যেহেতু ঘাটতি রয়েছে সে কারণে ইয়েমেনি ড্রোনগুলো ইসরায়েলের বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজের জন্য একটি বড় ধরনের হুমকি সেনাদের মানসিক সমস্যা আত্মহত্যা অবসর নেওয়া পালানোর প্রবণতা বৃদ্ধি গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং প্রতিরোধ শক্তির বিজয়ের ধারাবাহিকতায় ইহুদিবাদী সেনাবাহিনীতে জনবল সংকট ক্রমাগত বেড়েই চলেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে সাত অক্টোবর দু সালে আল আকসা তুফান অভিযান শুরুর পর গাজায় ইসরায়েলি গণহত্যা চালানোর পর থেকে অন্তত নয়শ সেনা অধিনায়ক এবং মেজর অবসর নেওয়ার আবেদনপত্র জমা দিয়েছেন পার্স টুডে জানিয়েছে ইহুদি ইহুদিবাদী এই চ্যানেলটি বলেছে ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের মধ্যে অবসর নেওয়ার জন্য দরখাস্ত দেওয়ার পরিমাণ এর আগে শ খানেকের মতো ছিল ইসরায়েলি এই মিডিয়া ইহুদিবাদী সেনাবাহিনীর অভূতপূর্ব সংকটের অন্যান্য কারণও উল্লেখ করেছে বলা হয়েছে বর্তমান সরকার কিছু রাজনৈতিক কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীকে অসম্মান করার মানসিকতা রয়েছে এ প্রসঙ্গে ইহুদিবাদী সামরিক বিষয়ের বিশেষজ্ঞ নীর দোভারি বলেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কঠিন কাজ হলো ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের ধরে রাখা এর আগেও ইসরায়েলি দৈনিক ইয়দিওত আহরণত জানিয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা সামরিক সেবা থেকে পালিয়ে যাচ্ছে তাদের মাঝে এমনকি আত্মহত্যা করার মতো প্রবণতাও ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর গাজায় গণহত্যা শুরুর পর থেকে নয় হাজার ইহুদিবাদী সেনা মানসিক চিকিৎসা নিয়েছে তাদের এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেনি বলেও জানিয়েছে পত্রিকাটি এই পরিস্থিতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে অলমার্ট বলেছে যদি হিজবুল্লাহ তার পূর্ণ শক্তি ব্যবহার করে এবং অবশ্যই সেটা করবে তাহলে ইসরায়েল এমন বেদনাদায়ক আঘাত পাবে যে আঘাত এখন পর্যন্ত পায়নি তেলাবি গত কয়েক মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে তাদের সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে ওই হামলার ঘটনায় ইহুদিবাদীদের মনে ভয় ও আতঙ্ক যেমন সৃষ্টি হয়েছে তেমনি ইসরায়েলের হুমকি যে গর্ সেটাও ফুটে উঠেছে পশ্চিমা দেশগুলির পরিপূর্ণ মদদে সাত অক্টোবর দু থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন করে গণহত্যা শুরু করে তাদের ওই পার্শ্ববিক আগ্রাসন শুরু হওয়ার পর পর্যন্ত সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং পঁচাশি হাজারের বেশি আহত হয়েছে